আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেটা আমি নিয়ে আসবো বলেছিলাম, খড়ির কাঁটায় আড়াইতে, আর ঠিক সেরকমভাবেই গরমটা প্রচণ্ড পরিমাণ। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে যেটা পড়বে সেটা তারাতলার মেন রোড। আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন মাইকে নতুনভাবে ব্লগিং নিয়ে চলে আসব তোমাদের কাছে, তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি চলে এসেছি তোমাদের কাছে। এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, যে দুর্বিষহ, রাস্তাঘাট পুরোপুরিভাবে ফাঁকা, কারণ এখন শনিবারের দুপুরবেলা। শনিবারের ভিডিওটা আজকের রাত্রিবেলা চলে আসবে রংওয়েতে, এবং করোনা আবহের জন্য চারিদিক নিস্তব্ধ, চারিদিক করোনা পরিস্থিতি। এখন আমি রয়েছি নিউ আলিপুরের এই রাস্তায়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ডান দিকে চলে গেলে রেডমির যে সার্ভিস সেন্টার আমাদের নিউ আলিপুর বেহালার, সেই সার্ভিস সেন্টারে যেতে পারবে। এই যে এই রাস্তাটা যদি চলে যাও, এটা রয়েছে জেমস লং ক্রসিং, এবং জেমস লং ক্রসিং দিয়ে ঠিক ডান দিক ধরে বাঁ হাতের যে ফুড কর্নারটা, ফুড কর্নারের ঠিক পাশে রেডমি, পোকো এই সমস্ত যে ফোনগুলো আছে সেই ফোনের সার্ভিস সেন্টার এখানে অবস্থিত। তোমরা যদি কেউ আসতে চাও, বেহালার মধ্যে থাকো বা পাঠকপাড়ায় থাকো, ঠাকুরপুকুরে থাকো, তাহলে অবশ্যই জেমস লং ধরে এসে এইটা দিয়ে গিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে বেঁকে বাঁ হাতে রেডমির সার্ভিস সেন্টারে চলে আসতে পারো, অথবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের এবং বলে দেবো যে কীভাবে কোন ডাইরেকশানে আসতে হবে রেডমির যদি ফোন খারাপ হয়ে যায় সার্ভিস সেন্টারে। এটাই হলো সেই রেডমির সার্ভিস সেন্টার। রেডমি পোকো ফোন খারাপ হয়ে গেলে এই সার্ভিস সেন্টারে এসে তোমরা সারিয়ে নিতে পারো পোকো এবং রেডমিকে, সেই ফোনের সব সব রকম জিনিস, সেটা মাইক হোক, ক্যামেরা হোক, বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি হোক ফোনের, সেগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা চলে আসতে পারো এই সার্ভিস সেন্টারে। এটা নিউ আলিপুরে অবস্থিত। রেডমির লোগো তোমাদের দেখিয়ে দিলাম। আমি এখন নিউ আলিপুরের রাস্তায় দাঁড়িয়ে আছি। করোনা সংকটের মধ্যে চারিদিকে এক ভয়ানক আবহাওয়া, চারিদিকে এক ভয়ানক পরিস্থিতি। আসলে যখন কোনো ব্লগিং ক্যাপচার করতে যাই, চারিদিকে গাড়ি ঘোড়ার এত আওয়াজ যে পুরো কথাটা স্পষ্টভাবে শোনা যায় না। সেই জন্য ফাঁকা দেখে রাস্তাটায় দাঁড়িয়ে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে গাড়ি চলে যাচ্ছে, গাড়ির আওয়াজ প্রচণ্ড প্রচণ্ড অস্বস্তিকর, আর অস্বস্তিকর আমাদের পরিবেশের ভারসাম্য, কারণ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আমাদের দেশে। আর দেশের যে প্রাদুর্ভাবের ফল সেটা পড়েছে আমাদের বাংলায়, পশ্চিম বাংলায়, সোনার বাংলায়, যে সোনার বাংলায় আমরা বসবাস করি। সুতরাং আমাদেরকে অনেক বেশি পজিটিভ হতে হবে, পজিটিভনেস আমাদের প্রত্যেকের মধ্যে জাগরিত করতে হবে।